This is ABC News HT Live. You're watching ABC News HT Live. দীর্ঘদিনের দাবি ছিল যে সহায়ক মূল্য ধান কিনা হোক, কিন্তু বিগত সরকার 25 বছরে যেটা করতে পারেনি আমাদের সরকারের আশপাশে সেই কাজটা করতে পেরেছি এবং কমলপুর থেকে সেই ধান কিনা প্রক্রিয়া শুরু হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে। তো বর্তমানে রবি মরশুম চলছে, গুরু ধান সে গুরু ধানের মরশুমেও আমরা পুনরায় কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে আমরা 1750 টাকা কুইন্টাল মূল্যে আমরা ধান কিনেছি এবং তার জন্য 18টা ব্লককে চিহ্নিতকরণ করা হয়েছে। প্রথম অবস্থায় আমরা উত্তর জেলাকে রাখিনি এবং ঊনকোটি জেলাকে বাদ দেওয়া হয়েছিল। বর্তমানে ঊনকোটি এবং উত্তর জেলা সহ রাজ্যের 18টি মহকুমা 18টি ব্লকে আমরা এই গুরু মরশুমে ধান কিনার লক্ষ্যমাত্রা নিয়েছি। প্রথম অবস্থা 10,000 মেট্রিক টন, এর থেকে বেশি ধান পাওয়া গেল, সেগুলিও ক্রয় করা হয়। একটা সময় বাজারে ধানের মূল্য ছিল মাত্র 1000 টাকা কুইন্টাল, সেই জায়গায় আমরা 1750 টাকা দরে ধান ক্রয় করছি। এটা রাজ্য সরকারের একটা ঐতিহাসিক সিদ্ধান্ত এবং যার জন্য আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে কৃতিত্ব দিতে চাই, ওনার আন্তরিক প্রচেষ্টা তার মধ্যে জড়িয়ে রয়েছে। লক্ষণীয় বিষয়, বিগত মরশুমে যে আমরা ধান কিনেছিলাম 10,458 মেট্রিক টনের মতো, সেই ধান ক্রয় করা হয়েছিল কেন্দ্রীয় সরকার এফসিআইয়ের সহযোগিতায়, কেন্দ্রীয় সরকার এফসিআই সহযোগিতায়। কিন্তু বর্তমানে আমরা এফসিআইয়ের সহযোগিতা ছাড়াই রাজ্য সরকার ভর্তুকিতে সেই ধান ক্রয় করছে, এর জন্য রাজ্য সরকারের 10,000 মেট্রিক টন ধান ক্রয় করতে হলে 2,25,00,000 টাকার মতো আমাদের রাজ্য সরকারের ব্যয় হবে। তারপরেও আমরা সেই ধান ক্রয় করা চালিয়ে রেখেছি। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত কৃষক ভাইদের কাছে বার্তা দিতে চাই, ন্যূনতম 17% জলীয় বাষ্প ধানের মধ্যে থাকা আবশ্যক, এর বেশি হলে ধান ক্রয় করা যায় না। তো সেটা মেনটেন করে রাজ্যের যে ব্লকগুলি রয়েছে মোহনপুর, জিরানিয়া, পড়াই, কুড়িয়ামুড়া, বিশালগড়, কেপানিয়া, কাটরাবন, মাতাবাড়ি, নলছর, দুর্গাচৌমনি, ধুকলি, বগাপা, রাজনগর, সাতচাঁদ, চণ্ডীপুর, পানিসাগর, সোনামুড়া এবং বিলুনি, এই ব্লকগুলিতে ধান ক্রয়ের কাজ শুরু হবে। 10 তারিখ থেকে 8টা ডিস্ট্রিক্টে সেই কাজ একসাথে শুরু হবে। তো আমরা কৃষি দপ্তরের সহযোগিতা চেয়েছি এবং সেটা একটা ঐতিহাসিক পদক্ষেপ রাজ্য সরকার যে নিয়েছে সেটা আমরা জানিয়ে রাখবো। আগামী মরশুমে আমরা ধান ক্রয় করবো। এটা সত্য জেলার যে ধানের মিলিং ক্যাপাসিটি কম রয়েছে, বড় রাইস মিল মাত্র 2টা রয়েছে রাজ্যে, সেই ক্ষেত্রে আমাদের ইচ্ছে থাকলেও 1,00,000 মেট্রিক টন 2,00,000 মেট্রিক টন ধান আমরা ক্রয় করতে পারছি না। তো সেই ক্ষেত্রে যারা বিনিয়োগকারী, যারা ইন্ডাস্ট্রি করতে আগ্রহী, তাদেরকে আহ্বান জানাতে চাই, রাজ্যে আপনারা রাইস মিল খুলুন এবং এতে আমাদের ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা আরও বৃদ্ধি পাবে। তো আমরা আপনাদের মাধ্যমে সারা রাজ্যবাসীর কাছে বার্তা দিতে চাই যে বিগত দিনে
25 বছরের সরকার যেহেতু রাষ্ট্র করতে পারেনি, আমাদের নতুন সরকার এক বছরের মধ্যে আমরা যেমন ধান ক্রয় শুরু করেছি, আমরা রাজ্যের প্রত্যন্ত 10টি ব্লকে আমরা বিনামূল্যে 20 কেজি করে মাসে রেশন সামগ্রী সরবরাহ করেছি খাদ্য দপ্তর। তাছাড়া আমরা রেশনের অর্ধেক মূল্যে মসুর ডাল সরবরাহ করছি উন্নত মানের, এবং আগামী 12 জুন আমরা আরেকটা ঐতিহাসিক পদক্ষেপ নিতে যাচ্ছি। 2017 সালের এপ্রিল মাস থেকে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে চিনি সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল রেশনে। আমরা ত্রিপুরা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় এবং খাদ্য দপ্তরের সহযোগিতায় আমরা নতুন করে রাজ্যের প্রতিটা রেশন কার্ড, 9,06,000 মতো রেশন কার্ড রয়েছে, প্রতিটা রেশন কার্ডে আমরা 1 কেজি করে চিনি প্রতি মাসে আমরা বরাদ্দ করছি। তার মূল্য মোটা 23 টাকার মতো পড়ছে, এতে 17.80 টাকার মতো আমরা রাজ্য সরকার প্রতি কেজিতে ভর্তুকি দিচ্ছি। তো এই মাসে আমরা 12 তারিখে আগরতলা টাউন হলে সবার উপস্থিতি কামনা করছি। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হতে যাচ্ছে চিনি দেওয়ার প্রক্রিয়া, এবং এই মাসে আমরা 3 কেজি চিনি প্রতিটা রেশন কার্ডে 3 কেজি করে চিনি আমরা দেবো, কারণ আমাদের কথা ছিল এপ্রিল মাস থেকে আমরা চিনি দেওয়া। সেই ক্ষেত্রে এপ্রিল, মে, জুন 3 মাসের চিনি আমরা একসাথে দেবো, প্রতিটা রেশন কার্ডে 3 কেজি করে চিনি প্রতিটা ভুক্ত হবো। তো সেটা একটা ঐতিহাসিক পদক্ষেপ, এবং আগামী দিনে আরও বেশ কিছু পদক্ষেপ আমরা নিতে চলেছি খাদ্য দপ্তর, আমাদের প্রচেষ্টা আমরা জারি রেখেছি। তো আশা করি সেগুলি বাস্তবায়িত হলে রাজ্যবাসী আরও বেশি উপকৃত হবে। ABC News, HT Live.